ফুলের ঝুড়িটা আমাকে দে। কেন? মালা গাঁথতে হবে তো। না 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 না, মালা আমি গাঁথবো, তুই নৈবদ্য সাজা। দেখ কেন? আহা, হাতে সুচ ফুটে যাবে যখন তখন একটা অঘটন ঘটবে। আমায় দিয়ে আমায় এমন করে বলছো মনে যেন তুমি রোজ মালা গাঁথো। হ্যাঁ, অন্নভাসে তো সুচ তোমার হাতেও ফুটতে পারে, তার চেয়ে তুমি বরং নৈবেদ্যটা সাজাও। কি তোর মনে হচ্ছে আমি মালা গাঁথতে পারবো না? দিনের যোগী ভারী এসেছেন মালা গাঁথার মালিনী। আমি যেটা বলছি শোন, ওটা আমায় দে, আমি মালা গাঁথবো। না কখনো না, আমি গাঁথবো মালা। হবে না মানে? এটা আমায় দে। না না, আজকে মালা আমি গাঁথবো না। আমি একটা কথা বলবো, আমি কিন্তু দেখছি তুই ফটো ফটো করে মুখে মুখে সবসময় কথা বলিস, সবসময় বড় বড় কথা। আমি তোর থেকে বয়স অনেক বড় হই, আমার কথা শোনালে কিন্তু আজকে আমার হাতে মার খাবি। তুমি আমার থেকে বড়, তুমি আমাকে মারতে পারো, তাতে কিছু যায় আসে না। কিন্তু তুমি বড় বলে সবসময় আমাকে কোনো কাজ করতে দাও না, খালি কেদ্দারি মারো। এও হবে না, আমি কিন্তু সহ্য করব না, আমি মারা কাটবো। এই তুই কি এটা ছাড়, এটা ছাড়। দেখ না না না, কি আমার, আমি কিন্তু মারবো, তুই ছাড়। না মারবে মারবে, আমি আরে না মার, আমি কাটবো। কি মুশকিল, এরা দুজনে আমার পূজোর জোগাড় করবে কেমন করে? এরা যে নিজেদের মধ্যেই ঝগড়া করে মরছে। এক্ষুনি রামপ্রসাদ এসে দেখবে আমার পূজোর আয়োজন হয়নি। দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। নতুন বউ? ও নতুন বউ, আজ আমারও দেরি আর আজই তোমারও দেরি? হ্যাঁ গো টুসুর মা, আসলে ওদিকে কাজকর্ম সারতে সারতে আজ আমার একটু দেরি হয়ে গেল। তা বেশ, তোমাদের বাড়িতে পিঠে নিয়ে যা কাণ্ড হলো সবই শুনেছি, কিন্তু অমন মাটির পিঠেগুলো আসল হয়ে গেল কি করে? সবই যে মায়ের কৃপা টুসুর মা, সবই মায়ের কৃপা। তা ঠিক, তোমাদের উপর মায়ের আশীর্বাদ আছে। তা তো আছে, মাই যে আমাদের সব, মা আমাদের সবাইকে রক্ষা করে। কিন্তু নতুন বউ, এই যে তোমার কর্তা মায়ের জন্য সর্বক্ষণ এমন আকুল হয়ে থাকেন, কোনোদিন তোমায় ছেড়ে চলে যাবে না তো? আমার বড্ড ভয় করে জানো। সে তুমি নিশ্চিন্তে থাকতে পারো টুসুর মা, আমার কর্তা আছে গৃহী সাধক, সংসারে থেকে ওনার সাধনা। নিশ্চিন্ত হলাম। এত মিলমিশ তোমাদের, কটা সংসারে থাকে বলতো এত মিলমিশ? সবই মায়ের আশীর্বাদ, মায়েরই কৃপা। চলো। ঠাকুর ঘরে ভূত ঢুকেছে? কি বাজে কথা বলছো তোমরা। হ্যাঁ গো, আরে আমরা সত্যি কথা বলছি, ঠাকুর ঘরে ভূত। দিনের বেলা আবার ভূত আসবে কোথা থেকে? আমরা কি তোমাকে মিথ্যে কথা বলছি কিনা? কি মুশকিল, আরে ঠাকুর ঘরে আমার মা রয়েছে, তোমরা যে কি দেখতে কি দেখেছো, মা থাকতে সেখানে ভূত আসবে কেমন করে? অসম্ভব ব্যাপার। মায়ের দিব্যি করেই বলছি ঠাকুর ঘরে ভূত আছে, তুমি দেখো কি দেখো। তোমাদের মাথাটা না একেবারে গেছে বুঝেছো? এই চলো চলো দেখি, চলো চলো দেখো বলছি। কই কই, দেখি দেখি দেখি। ওই দেখো ভূতে কেমন সবকিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এতক্ষণে ফিরেও এসেছে নিশ্চয়ই। ও সর্বাণী! না না রামপ্রসাদ, বৌঠান যাওয়ার সময় বলে গিয়েছিল যে একটু দেরি হবে, পুজোর জোগাড় করছিলাম, করতে করতে একটু ঝগড়াঝাটি হয়ে গিয়েছিল, তখনই অঘটনটা ঘটে। বলো না দুঃখীরা, বলো। হ্যাঁ গো, জানো তো ঝুড়িটা না আমাদের হাত থেকে শূন্যে উঠে গেল, শূন্যে মালা গাঁথাও শুরু হয়ে গেল আবার। তোর বেটা, তুই কি দেখতে? ও
বুঝেছি, এইবার বুঝেছি। হ্যাঁ ও এটা কোন ভূতের কাণ্ড তুমি বুঝেছ? হ্যাঁ ভজাদা, এখনো ভূতের কাণ্ড নয় গো, এই কাণ্ড আমার মা ঘটিয়েছে। নিজের পূজোর আয়োজন নিজেই করে নিয়েছে বেটি। নাও এসো 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 এসো, ভয় পেও না, চলে এসো। আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ এসো ভেতরে এসো, মায়ের পুজো শুরু করি। আসছি কটু সুরমা। হ্যাঁ কি হলো, কি হলো নতুন বউ? আমাকে দাও। কি হলো, কি হলো তোমার? না না আমার আমার কিছু হয়নি, আসলে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই হয়তো এমনটা হয়েছে। আচ্ছা বেশ, তুমি চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। চলো। না 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 আমি ঠিক আছি, তোমাকে নিয়ে যেতে হবে না। তা কী করে হয়, আমি তোমাকে এখানে একা ছেড়ে দেবো, পথে যদি আবার মাথা ঘুরে যায়? ধুত, আমি বলছি তো আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তুমি বরং পরে এসে মায়ের প্রসাদ খেয়ে যাও, কেমন? নীতি তোরে বুঝবে কেটা, বুঝে বুঝলি না রে মন ঠেটা, ও বুঝে বুঝলি না রে মন ঠেটা, কোথা রবে ঘর বাড়ি তো, কোথা রবে ঘর বাড়ি তোর, কোথা রবে দালান কোঠা, বুঝে বুঝলি না রে মন ঠেটা, ও বুঝে বুঝলি না রে মন ঠেটা, যখন আসবে সমন, যখন আসবে সমন বাঁধবে কোষে মন, যখন আসবে সমন বাঁধবে কোষে মন, ও মন কোথা রবে বাপ খুড়া জেঠা, ও মন কোথা রবে বাপ খুড়া জেঠা, মরণ সময় দিবে তোমায় ভাঙা কলসি ছেঁড়া চেটা, মরণ সময় দিবে তোমায় ভাঙা কলসি ছেঁড়া চেটা, বুঝে বুঝলি না রে মন ঠেটা, ও বুঝে বুঝলি না রে মন ঠেটা, ওরে সেখানেতে তোর নামেতে আছে রে জবদাটা, আছে রে জবদাটা, যত ধন জন সব কারণ, যত ধন জন সব কারণ, সঙ্গে তে না যাবে কেটা, রাম প্রসাদ বলে দুর্গা বলে, ছাড়ো রে সংসারের লেঠা, ছাড়ো রে সংসারের লেঠা, বুঝে বুঝলি না রে মন ঠেটা, ও বুঝে বুঝলি না রে মন ঠেটা। বাহ বারে, কালি কালি পাপ হারিনি মা গো, জয় মা। মিচকা নতুন বউ কোথায় তোরা? আরে একতলা এমন চিৎকার করছিস কেন, কি হয়েছে নাকি? মিচকা কারা এসেছে দেখ। ও মা, এ কি মা, ভালো মা, তোমরা হঠাৎ এই সময় কেন, মানে কিছু হয়েছে নাকি? ও মা দেখ ছোট, কোথায় মায়েরা এসছে, ছেলে আমার খুশি হবে তা না, একেবারে চিন্তায় পড়ে গেছে। না না মানে সে আসতেই পারো, কিন্তু হঠাৎ এই সময় কেন বাবা? আমরা বুঝি তোর বাড়িতে এমনি এমনি আসতে পারি না? না না
মানে পারো বইকি, কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা এমনি এমনি তো আসোনি, নিশ্চয়ই কোনো কারণ আছে আসার। হ্যাঁ বাবা, কথা আছে তোর সাথে। বৌমা বৌমাকে তো দেখছি না। সর্বাণী পুকুর ঘাটে গেছেন, উনি চলে আসবেন এখনই। কিন্তু কি হয়েছে সেটা তোমরা বলো তো, কিছু বলছো না? বাবা বাবা ঠিক আছে তো? আর দাদু ঠাকুমা, ওরা যে কাশিতে গেছিল, ওদের কোনো বিপদ হয়নি তো? কি হলো, কিছু বলছো না কেন? আমার মনটা যে বড় উতলা হয়ে আছে, বলো না। রামপ্রসাদ, ওনাদের হাব ভাব দেখে বুঝতে পারছো না, দুশ্চিন্তার কোনো কারণ নেই গো। ঠিক বলেছো বাবা ভজহরি, সত্যি দুশ্চিন্তা করার মতো কোনো খবর আমরা এখানে দিতে আসিনি। আজ আমরা সুখবর দিতে এসেছি। সুখবর? কি সুখবর?